আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ার আলিপি ব্লগ আমরিকা আপনাদের সাথে এখন সামার টাইমে আপনার একটি গার্ডেন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেই গার্ডেন সেকশনটি আপনাদের সাথে আমি দেখাবো বলে এখানে আপনার আসছি। এটা সম্পূর্ণ ইন্টারেস্টিং আপনার, যেহেতু আমরা এখন সামার টাইম আমেরিকাতে আসি আপনার, এখানে সবাই আপনার ফুলের গাছ আপনার খুবই পছন্দ করে, তো ভাবলাম যে আমার আপু এবং ভাইয়াদেরকে দেখাই এখানে কত ধরনের গাছ পাওয়া যায় এবং কীভাবে গাছগুলি ওরা এখানে রাখছে। আমরা এখান থেকেই নিয়ে আপনার গাছগুলি বাগানে রাখি, সবাই দেখেন গাছ কেনার জন্য ভিড় করছে এখানে। তো সেটাই যে ভাবলাম আমেরিকাতেও আপনার আমরা গাছ রোপণ করি। এখানে দেখেন ফ্লাওয়ারগুলি কত সুন্দর উনি কিনতেছে, এখানে উনি স্ক্যান করতেছে। এখানে বাগানের জন্য আপনার গার্ডেনের আপনার সব কিছু পাওয়া যাচ্ছে। তো সেটাই আজকে ভাবলাম যে আমার আপু এবং ভাইয়াদের সাথে ইনডোর আউটডোরে যা কিছুই পাওয়া যাচ্ছে সব কিছু এই ভিডিওতে শেয়ার করব বলে আমার আশা, আপনাদের সাথে কিছুটা সময় এক্সপেন্ড করব। সেটা আমি আপনার লাইভেও দেখাচ্ছি এবং ভিডিও করে নিলাম, যাতে যারা আপনার লাইভটা জয়েন করতে পারেন নাই সেটা মিস না হয়। তো আপনারা দেখেন আমার এই ফ্লাওয়ার এবং বিভিন্ন ভেজিটেবলসের গার্ডেনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বিদেশের বাড়িতেও আমরা নিজেদের সব কিছু আপনার ধরে রাখি, যে আমরা বাগান প্রিয় মানুষ। এখানে দেখেন মরিচের চারাগুলি এখানে আপনার লাইন ধরে লাগিয়ে রাখছে এবং বিভিন্ন আপনার বেগুন থেকে টমেটো থেকে শুরু করে সব কিছু আউটসাইডে আপনার সাজায় রাখছে। সেটাই আপনাদের দেখেন টমেটো গাছগুলোতে ছোট ছোট কেরি টমেটোগুলো ক্লোজ করে দেখাচ্ছি, অলরেডি আপনার ধরে গেছে। এখানে যতগুলি গাছ হচ্ছে সেগুলি টমেটো মরিচ দিয়ে আপনার সাজিয়ে রাখছে। এটা হচ্ছে ফুলের বাগান, ফুলের গাছগুলি নিয়ে, এবং এইখানে দেখেন ফুল গাছগুলি এভাবে আপনার টবের মধ্যে করে বারান্দাতে আপনার হ্যাং করে রাখা যায়। এখানে মরিচ গাছ, বিভিন্ন রকম মরিচ গাছ আছে আপনার, যে যেটা নিয়ে যায় আপনার সেভাবে ওরা আপনার ইয়ে করে। এখানে আবার বড় টমেটোগুলো আছে, দেখতেই পারতেছেন ভিডিওর মধ্যে। তো আপনাদেরকে আমার ভাবলাম যে আমার আপু এবং ভাইয়াদেরকে গার্ডেন সেকশনের আমেরিকাতে ফ্রেশ গার্ডেনের চারাগুলি ওরা কিভাবে বাইরে রাখে সেটাই আপনাদের সাথে আজকে আমার শেয়ার করার ছিল। তো আমার খুবই ভালো লাগতেছে, আজকে ওয়েদারটা অনেক ভালো, সেই জন্য আশা আমার আপু এবং ভাইয়াদের সাথে একটু ভিডিও শেয়ার করব, আড্ডা দিব, এটাই ভেবে আপনাদের কাছে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। তো নিশ্চয়ই ভালো লাগবে, ডিফারেন্ট, যেহেতু আপনার আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি এবং সবুজের সমারোহ নিয়ে আমাদের বাংলাদেশ। তো আমরা বাংলাদেশের মেয়ে, আমাদের কালচারটা ধরে রাখার জন্য আমরা সেটুকু চেষ্টা করি।